আমাদের পোশাকের মধ্যে অন্যতম প্রিয় জিন্স একটা ফ্যাশন ট্রেন্ডের মধ্যেও পড়ে। এটি জিন্স সম্পর্কে অনেক তথ্যই হয়তো আমাদের অজানা। কেন জিন্স প্যান্টে ছোট পকেট থাকে, পকেটগুলোতে কেন ছোট বোতাম রিফিট লাগানো থাকে, এরকম বেশ চমকপ্রদ তথ্য রয়েছে জিন্স প্যান্ট সম্পর্কে। জিন্স প্যান্টে ছোট পকেটের রহস্যটা হয়তো এতদিনে অনেকেই জেনে ফেলেছেন, কিন্তু পকেটে কেন রিফিট লাগানো থাকে সেই রহস্যটা এবারে জেনে নেওয়া যাক। জিন্স প্যান্টের ছোট পকেটের প্রচলন শুরু হয় 1829 সালে। ওই সময় জিন্সের নামে সংস্থা ছিল লেভাইস স্ট্রস। জানা গেছে ওই সময় যেসব শ্রমিকরা কয়লা খাদনে কাজ করতেন তারা বেশিরভাগই জিন্স পরতেন, কিন্তু তাদের দৈহিক পরিশ্রম এত বেশি করতে হতো যে প্যান্ট তাড়াতাড়ি ছিঁড়ে যেত। কাজের সময় বিশেষ করে প্যান্টের সামনে এবং পিছনে চাপ পড়ায় পকেটের কাছ থেকেই বেশি ছিঁড়ত, কিন্তু ঘন ঘন দামি প্যান্ট কেনার সামর্থ্য ছিল না শ্রমিকদের। এই সমস্যা থেকে মুক্তির জন্য এক শ্রমিকের স্ত্রী জ্যাকব ডেভিস নামে এক স্থানীয় এক দর্জির কাছে যান। তার কাছে গিয়ে অনুরোধ জানান এমন প্যান্ট তৈরি করতে যা কাজ করার সময় সহজে ছিঁড়বে না। ডেভিস তখন একটি উপায় বের করেন। পকেট যাতে সহজে না ছিঁড়ে যায় তাই পকেটের কোনায় ছোট ছোট রিভেট লাগিয়ে দেন। ডেভিসের এই আবিষ্কার খুব কাজে আসে। এই কাজের জন্যই তিনি শ্রমিকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ডেভিসের এই আবিষ্কারের খবর লেভাইসের কাছে পৌঁছায়। তার সঙ্গে যোগাযোগ করে জিন্স প্রস্তুতকারক সংস্থাটি। ডেভিস তার এই কাজের পেটেন্ট নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু অর্থ না থাকার কারণে তিনি তা নিতে পারেননি। লেভাইস সংস্থাকে চিঠি লিখে তার আবিষ্কার এবং অপারগতার কথা জানান। তারপরই লেভাইস ডেভিসকে তার সংস্থার প্রোডাকশন ম্যানেজারের কাজ দেয়। লেভাইস এরপর থেকে জিন্সের প্যাকেটে তামার রিফেটের ব্যবস্থা করে।